আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসছি সেই কাঙ্ক্ষিত মানুষটা কাজল খালামণির কাছে। ইতিমধ্যে তার জীবনের বিস্তারিত শুনছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তো আমরা আজকে তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। খালামণি, আপনার কাছে বিভিন্ন জন গান চাইতে আসে, আপনার মুখের গল্প শুনতে আসে, ভিডিও করে ইউটিউবে ছাড়তেছে, এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন একটু বলবেন কি? ইউটিউব বুঝায় অনুভূতি এখন কি বলবো, বলার মতো ভাষা তো তেমন আমি দেখি না। আসলে মন চায় যে ওনাদের আমি দেখবো, কারণ কথা শুনি, গান লেয় আসে, খুব আনন্দ লাগে, ভালো লাগে, কিন্তু আসলে কি ওনাদের তো দেখতে পারি না। তো সম্মানিত দর্শক যদি আমাকে একটু হেল্প করতো কি সহযোগিতা করতো, সাহায্যের হাত বাড়াইয়া দিত, তাইলে হয়তো আমি চোখটা ট্রিটমেন্ট করলে ওনাকে আমি দেখতে পারতাম, আরও ভালো লাগতো। এই দুঃখী মানুষটার কথা শুনলে আসলে চোখে জল এসে যায়। চেষ্টা করতেছি তার জন্য কিছু করার জন্য, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, ডাক্তারের সাথে পরামর্শ করা হচ্ছে। তো ডাক্তার যে কথা বলতেছে অনেক টাকার দরকার, যেহেতু 5 বছর বয়সে এনার চোখটা অন্ধ হয়েছে, তো সেক্ষেত্রে টাকার দরকার, আর আমরা সেভাবে তাকে হেল্প করতে পারতেছি না। আর আমরা বেশিরভাগই ছোটো ইউটিউবাররা তার ভিডিও নিচ্ছি, ভিডিও করে যাই 500-1000 টাকা দিচ্ছি, এতে তার হচ্ছে না। জানলা যদি আমার দৃষ্টিটা ফিরিয়ে দিত তাহলে হয়তো আমি তাদের দেখতে পারতাম, সুন্দর লাগতো। তাই তো, যাই হোক, আপনার ইউটিউবের মাধ্যমে এর আগেও আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু বিকাশ নাম্বারটা হয়তো বা দেওয়া হয় নাই, তো আপনার কি বিকাশ নাম্বার আছে? জি আছে বিকাশ নাম্বার, ওটা আপনার পার্সোনাল, আপনি নিজের? নিজের। সম্মানিত দর্শক, আপনাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে হাতও পাত্তাছি না, এমনকি আমি হাত জোর করে রিকোয়েস্ট করেও বলতেছি না। যদি আপনি করে ভালো লাগে, ভালোবাসা, তাহলে আমাকে এই বিকাশ নাম্বারে দিতে পারবেন। তো আমার এই যে বিকাশ নাম্বার 01-7-96-31-17-30। আচ্ছা, যাই হোক, এই নাম্বারটা আপনি খোলা আছে তো নাকি? না, সিমটা বন্ধ থাকে, তো আপনারা কিছু মনে করবেন না, অবশ্য দিলে পামো। আমি 3-4 দিন বাদে বাদে টাকাটা উঠায় ডাক্তারকে দেখাইতে পারবো। তিনি হচ্ছে এই বিকাশ নাম্বারটা বন্ধ রাখেন, আসলে অন্ধ মানুষ তো চোখে দেখে না, ভয় পায়। বিভিন্ন জন তার এই বিকাশ নাম্বারে টাকা পাঠাইতেছে, তিনি ভয় পায় যে আমার এই নাম্বারটাকে কেউ নিয়ে গেলে কিংবা ফোনটা হারিয়ে ফেললে। আমি বুঝাইছি যে আপনার নাম্বার আপনারই থাকবে, আপনি উঠাতে পারবেন, তো বসে ভয় পায়, নাম্বারটা বন্ধ রাখে। তো যখন প্রয়োজন হয় সেই বিকাশ নাম্বারটা ওপেন করে টাকা উঠায় নেয়। তো যাই হোক, এখানে কেউ মাইন্ড করেন না, তার নাম্বারটা বন্ধ থাকে এই জন্য মাইন্ড করেন না। এই বিষয়টা একটু যদি বলতেন, এই বিকাশ নাম্বারটার বিষয়ে বন্ধ থাকে কেন? আসলে সম্মানিত দর্শক, আপনারা কিছু মনে করবেন না, আমার এই নাম্বারটা বন্ধ রাখার কারণ হলো যে আমি যেহেতু দৃষ্টিহারা প্রতিবন্ধী দেখি না, তখন এই ফোনটা রেখে আমি যদি একটু পানি খাইতে যাই সাইডে, তাইলে হয়তো ফোনটা কেউ নিয়ে যাবে, কি আমি কথা বলতেছি পিছন থেকে কেউ কেড়ে নেবে, তখন হয়তো আমি আর ওই সিমটা ওঠাতে পারবো না, কি ওই বিভিন্ন জায়গায় থেকে টাকা পয়সা আসে ওটা হয়তো আমি আর পাবো না, এই জন্যে আমি ফোনটা বন্ধ রাখি। তো আপনারা যদি সাহায্য করেন তাহলে দিলে বেলা আমি পামু, 3-4 দিন পর আমি সিমটা চালু করি, এমনকি টাকাটা উঠাই। আচ্ছা, তো আপনার যে এই ইতিমধ্যে কি আপনার কাছে এই টাকা আসতেছে, বিভিন্ন জন দিচ্ছে এই এই নাম্বারে? জি জি আসতেছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা যদি মনে করেন যে হেল্প করবেন, তো তাকে এই বিকাশ নাম্বার টাকাটা দিতে পারেন। আর এখানে তাকে কাউকে বলতেছি না ভাই যে দিতেই হবে, কিংবা খুবই রিকোয়েস্ট এটা করতেছি না। তো ভালোবাসা যদি মন চাইতে তাকে হেল্প করেন, আমরা তো তাকে সেইভাবে হেল্প করতে পারতেছি না, আর আপনারাও বোঝেন একটা ছোটো ইউটিউব থেকে কয় টাকা আসে। সুতরাং আপনারা যদি মন চায়, ভালোবেসে পাশে থাকতে মন চায়, তাহলে তার পাশে থাকবেন, তার পাশে দাঁড়াবেন, আমরা আছি তার পাশে, চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় যায় চিকিৎসার জন্য। তো যাই হোক খালামণি, আমারও যে একটা গান যে আপনি গাইছিলেন আপনার জীবনী নিয়ে, যে দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি চোখের আলো নেই আমার, যদি একটা গান একটা টান গাইতেন। মনের দুঃখ বোঝে না কেউ, আল্লাহ তুমি সারা, বৈশাখী জরুরি দুঃখ আমায় করে তারা। মনের দুঃখ বোঝে না কেউ, আল্লাহ তুমি সারা, বৈশাখী জ্বর হয়ে দুঃখ আমায় করে তারা। দুঃখ আমার ঘুমের বিছানা, বাসর রাতে নয়া
দুঃখের সাথে করি আমি গন, দুঃখের সাথে করি আমি গন। যাই হোক দর্শক, আমরা চাইব তার পাশে দাঁড়াতে, কিন্তু কেউ প্লিজ কেউ নেগেটিভ নিয়েন না, কেউ মাইন্ডে নিয়েন না যে আমরা আপনাদের কাছে হাত পাতেছি। আর যারা এই ভিডিওটা দেখছেন সবাই তার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই মিলে তার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দিতে পারি।